रब्बी औऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व औऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाह रहमान रहीम। सूरतुल एबर सूरह हशर। তাহলে একটা সূরা মাঝখানে গেল যার তাসবিহ নেই, শুরু হয়েছে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে তাসবিহ করছে বা নাম জপ করছে, আমাদের বাংলা ভাষা যেহেতু বাংলা ভাষায় এই ইবাদত সংক্রান্ত অনেকগুলো শব্দ আমাদের হিন্দুরা ব্যবহার করে বলে, মুশরিকরা ব্যবহার করে বলে আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছি, কিন্তু এখন ভাষা যেই পর্যায়ে এসে গেছে অর্থাৎ প্রকাশভঙ্গি যেই পর্যায়ে এসে গেছে সেগুলোকে আবার ফিরিয়ে আনা ছাড়া কোনো পথ নেই। সুবহানাল যেগুলো আমরা বর্জন করেছিলাম, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একটা বলতে পারি পবিত্রতা বর্ণনা করছে। এখন পবিত্রতা বর্ণনা করছে কিভাবে, প্রশ্ন দাঁড়ায় কিনা, পবিত্রতা বর্ণনা করছে কিভাবে, কথাটা কিন্তু থেকে যায়, জিনিসটা ঢাকা থেকে যায়। আমরা বলে দিতে পারি পবিত্রতা বর্ণনা করছে যা কিছু ওই আকাশে আছে, যা কিছু পৃথিবীতে আছে, কিন্তু কোশ্চেন থেকে যায় পবিত্রতা কিভাবে বর্ণিত হচ্ছে, থাকে কি না। কিন্তু যদি বলে দিই যে নাম জপ করছে, কারণ আমরা এই সূচনার ওহীতে সম্পর্কে আমরা জানি যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তাই না, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী, বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে মূলত এই কোরআনে আসলে কি পাওয়া যাবে, তার নাম, ঘুরে ফিরে তার নাম। সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু ওই আকাশমণ্ডলীতে আছে আর যা কিছু এই পৃথিবীতে আছে, তারা তাসবিহ করছে বা নাম জপ করছে, মানেটা কি, অর্থাৎ তিনি যে তাদের সৃষ্টিকর্তায় সাক্ষ্য বহন করছে। প্রতিটি অস্তিত্ব, প্রতিটি সৃষ্টিবস্তু, সৃষ্ট বস্তু মানে তার সৃষ্টিকর্তার সাক্ষ্য বহন করছে, মানুষের কাছে জিজ্ঞাসা, বলো তো আমাকে কে কে সৃষ্টি করেছে, ইচ অ্যান্ড এভরি ক্রিয়েশন একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে মানুষের সামনে দাঁড়ায়, বলো আমাকে কে সৃষ্টি করেছে, মানুষের কাছে এর কোনো উত্তর নেই, তাই না, এমনিই সৃষ্টি হয়ে গেছে, এত বৈচিত্র্যপূর্ণ এত সুন্দর সৃষ্টি এমনিই হয়ে গেছে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, বলা হলো তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তিনি বের করেছেন তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল আহলে কিতাবের লোকদের মধ্যে থেকে, মিন দিয়ারিহিম, তাদের ঘরবাড়ি থেকে। হলো আমরা সূরায়ে ফাতাহায় কি দেখেছি, ইন্না ফাতাহানা আলাকা ফাতান মুবিনা, মনে আছে কথাটা, সূরায়ে ফাতাহায় আমরা দেখেছি ইন্না ফাতাহানা আলাকা ফাতান মুবিনা। হ্যাঁ, তো সেখানে যে একেবারে সারা যে আল্লাহ তালা দিয়েছেন, তারপর তোমাদেরকে আমি বিজয় এখন তাৎক্ষণিক বিজয় দিয়েছি, আবার এমন কিছু জিনিস আমি অ্যাকোয়ার করে রেখেছি, তাই না, যে ওয়াউখরা আলম তাকদিরু, তাই না, 20 এবং 21কে যদি আমরা দেখি তাহলে একদম সেন্ট্রাল পয়েন্ট থেকে মূল বার্তাটা এসে যাবে, ওয়াদাকুমুল্লাহ মাগানিমা কাসিরাতান, প্রথমে তো বিজয়ের ঘোষণা করলেন, না ফাতাহানা আলাকা ফাতহা মুবিনা, তোমার জন্য সুস্পষ্ট বিজয়ের পথ আমি খুলে দিয়েছি, এখন তোমার আর কোনো পরাজয় নেই। ওই সূরার সাক্ষ্য কোথায় কোথায়, 20 এসে ওয়াদাকুমুল্লাহ আবার রিপিট করতে হবে, এই জন্য কোরআনকে কোরআন কাকে বলে, এটা বারবার এটা রিপিট করতে হবে, বারবার পড়তে হবে, বারবার পাঠ্য যেটা, ওয়াদাকুমুল্লাহ মাগানিমা কাসিরাতান তাখুযুনাহা, আল্লাহ তোমাদের জন্য প্রচুর গনিমাতের ওয়াদা করেছেন এবং তোমরা তা নেবে, ফা আজ্জালা লাকুম হাযিহি, তো সেই ধারাবাহিকতার এইটা দিলেন তোমাদেরকে প্রথম, ওয়াকাফা আইদিয়ান নাস আনকুম, এই চিরন্তনী ঘোষণাটা তোমাদের উপর থেকে, তার কারণ কি, যে আমরা ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাত, সেই যে আমরা পড়েছি, এই আলোচনায় গেলে তো জড়িয়ে যাবে অনেক কিছুই, তাই না, ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাত, সেই যে নাসরুল্লাহি ওয়াল ফাত সেটা এসেছে এখন, তাই না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর পরে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, 13 আর 7 13 আর 6 19 বছর পরে, তো 19 বছর পরে এখন রসুল পূর্ণ, তার বার্তা, মূল যে বার্তা তা পৌঁছানো হয়ে গেছে। এখন কিছু মানুষ তার সঙ্গে সূরা বাকারার 143 কি দিয়ে যদি আমরা এই অঙ্কটা করি,
وكذلك جعلناكم امه وسط لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا সেই আয়াতটাকে যদি স্মরণ করে নেই তাহলে এই দৃশ্য চোখে ভেসে উঠবে যে তাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা। হুদাইবিয়া সন্ধি হলো, এরপরে হুদাইবিয়া সন্ধি এবং ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা, আরও আছে যার উপরে তোমাদের কর্তৃত্ব এখনও প্রতিষ্ঠিত হয়নি, কদ আহাত আল্লাহ বিহা, কিন্তু আল্লাহ এগুলো অ্যাকোয়ার করে রেখেছেন, অ্যাকোয়ার করে রেখেছেন, ঘেরাওয়ের মধ্যে নিয়ে রেখেছেন। ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরা হলো। তারপরে এর বিপরীত চিত্রটি যেভাবে দেখানো হয়েছে সেটা হলো যে ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু, এরপর যদি কখনো যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে যুদ্ধ করতে আসে তোমার সাথে, লাওয়াল্লা ওয়াল আদবার, অনিবার্য পৃষ্ঠ প্রদর্শন করবে। এই যে ঘোষণা, সুম্মালা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, মানে দিন যখন প্রকাশ হয়ে যায়, লে ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ব্যক্তি যখন এই কোরআন দিয়ে প্রকাশিত হয় তখন আসলে কি হয়, আসলে হয় পৃথিবীতে আল্লাহর পূর্ণ যে ইচ্ছা তা প্রকাশিত হয়, এবং তা প্রকাশিত হয়ে গেলে তার সামনে আর কোনো বাধা বিপত্তি বলে কিছু থাকে না। তো সেই জায়গাটা তো আমরা এ পর্যন্ত কোনোদিন পৌঁছাবার বাসনাও আমরা জানিই না যে এই জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে, তাই না? এখন আমরা এই দুইখানা আয়াতকে রিপিট করলাম এই কারণে যে ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লা ওয়াল আদবার, এটা নিশ্চিত, লাওয়াল্লা ওয়াল আদবার, এটা নিশ্চিত যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। হলো সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, এরপরে তারা খুঁজেও পাবে না এই পৃথিবীতে কোথাও কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। সুন্নাতুল্লাহ, এইটাই আল্লাহর নিয়ম, কাদ খালাত মিন কাবলু, এটাই চিরন্তন হয়ে এসেছে। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, আর কশিন কালেও আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। হলো, এই ঘোষণার পরে পরিষ্কারভাবে এরপরে দেখো এই সুরায়, সুরায় ফাতাহার মধ্যেই সেইটা, হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আয়াত 28, মানে আমি এখন যেই আঙ্গিকে বা যে দৃষ্টিভঙ্গি যেই অ্যাঙ্গেলে বলছি সেই দিক থেকে পড়ে দেখলে দেখবা, হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লে ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তো আলা দ্বীন, দ্বীন মানে গোটা কিতাব, এই গোটা কিতাবের উপরে তাকে প্রকাশ করে দেখাতে তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহ। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এবং এইটা আমাদের জন্য একটা নিউজ যে যদি কেউ এইভাবে প্রকাশিত হতে চায় তাহলে তার এই প্রকাশিত হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাক্ষী যথেষ্ট। পৃথিবীতে কজন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন দিয়ে নিজেকে প্রকাশ করার যে দৃশ্য কজন দেখেছে আর কজন দেখিনি, এই ব্যাপারটা আল্লাহ সাক্ষী থাকলেই যথেষ্ট। বিষয়টা বোঝা গেল? তাহলে সেই জিনিসটা যে এই যে হুয়াল্লাযি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, সেই তিনি সূরা হাশরে যেটা যেটা আসলো সিচুয়েশন আসলো, ওই যে বিজয় দিচ্ছেন তিনি, আল্লাহ বিজয় দিচ্ছেন, তো একের পর এক বিজয় হচ্ছে, তা এখন ওই সূরায়ে ফাতাহা মদিনায় এসেই যে প্রথম যে বিজয়ের কাহিনীটা তার সিচুয়েশনটা কীরকম, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তিনিই বের করেছেন যারা প্রত্যাখ্যান করেছিল তোমাকে আহলে কিতাবদের মধ্যে, মিন দিয়ারহিম, তাদের ঘরবাড়ি থেকে, লে আউওয়ালিল হাসরে, পাওয়া গেল আউওয়ালিল হাসার, পাওয়া গেল ওই যে প্রথমবার তোমাকে এইটা দিলাম তোমাদেরকে, হাদা মা জানান্তুম, তোমরা ধারণাও করনি, আন ইয়াখরুজু, যে ওরা কখনো বেরোবে এই দুর্গ থেকে, ওয়া জান্নু, আর তারা মনে করেছিল, আন্নাহুম মানে আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, যে তাদেরকে রক্ষা করবে, হ্যাঁ, তাদের যে সমস্ত দুর্গ আল্লাহ থেকেই, আল্লাহ থেকেও। আচ্ছা, এখন আল্লাহ কি বলছেন, ফা আতাহুমুল্লাহু মিন হাইসু, এখন আল্লাহ তাদের কাছে তাদের উপরে এলেন এমন জায়গা থেকে, লাম ইয়াহতাসিবু, তারা ধারণাও করতে পারেনি, কি সেটা, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, কিচ্ছু না, তাদের অন্তরে একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন, ফলে কি হলো, ইউখরিবুনা বুয়ুতাহুম,
কখন দিলেন, মানে প্রতিপক্ষ যে প্রতিপক্ষ নয়, কোন প্রতিপক্ষ মানে যিনি কিতাব নিয়ে পূর্ণ প্রকাশিত হতে চাইবেন, যারা চাইবেন তাদের সামনে কি ইন্না ফাতাহানা লাকুম ফাতাহান মুবিনা। এখন তো রসুল নেই, তো কিতাব নিয়ে যারা এগিয়ে যাবে ইন্না ফাতাহানা লাকুম, আমি বহু বচনে বলেছি ফাতাহান মুবিনা, এটা আল্লাহর গ্যারান্টি। সুন্নাতুল্লাহ ওয়া লান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহর নিয়ম, প্রতিষ্ঠিত নিয়ম, কাদ খালাত মিন কাবলু, এটাই চিরকাল হয়ে এসেছে। তাহলে ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, এখন তাদের যে সাজানো ঘরবাড়ি এগুলো নষ্ট করছে তারা নিজেদের হাত দিয়েই এবং বিশ্বাসীদের হাত দিয়েও। হলো, এটার পিছনে অনেক গল্প আছে, ঐতিহাসিক সূত্র আছে। তার একজন বিচারক মানলো, বিচারক মানার পরে রসুল বলেন ঠিক আছে তোমরা যদি এখান থেকে চলে যেতে পারো, যে যা নিয়ে যেতে পারো নিয়ে যাও, আমার আপত্তি নেই, কিন্তু এখান থেকে চলে যেতে হবে। ঘটনাটা এখানে আছে, সব লেখা আছে, পুরনো এর ইয়াতে লেখা আছে, পড়ে দেখো। তাহলে ওয়াইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা নাও হে দৃষ্টিমান, হে অন্তর্দৃষ্টির অধিকারীরা, বুঝে নাও মূল ঘটনা কি হলো। আর সূরায়ে মোহাম্মদের যে কথাটা সেটা পরিষ্কার হয়ে গেল এখানে আরো। ওই যে বললাম সূরায়ে মোহাম্মদ থেকে মাদানী সূরা সমূহের যে ধারাবাহিকতা এখানে চলছে তার মূল কথাগুলো সব একদম মনে রাখতে হবে, সব, আর না হলে বোঝা যাবে না। হলো যে কি পড়লাম, সূরায়ে মোহাম্মদের যে কথাটা আছে, হ্যাঁ, যে এই যে ঘোষণা দিয়ে দেওয়া হয় ফাইদা লাকি তুমুল্লাদিনা কাফারু ফা দরবার রেকাব আয়াত চারে, হাত্তা ইদা আসকান তুমুহুম ফা শুদ্দুল বসাক ফা ইম্মা মান্না বাদু বা ইম্মা ফিদা, এটা তো একদম যুদ্ধের কথা বলা হলো। কখন, হাত্তা তাদা আল হারবু আউদা রাহা, হলো আমি আয়াতটুকু পড়লাম আয়াতের সম্মানের জন্য, কিন্তু এখানে এসছি কেন, ওয়ালাউ ইয়াশা আল্লাহ লান তাসারা মিনহুম, যদি আল্লাহ নিজে চাইতেন তাহলে তিনি নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, ওয়ালাকিন লিয়াবলুয়া বাদাকুম বিবাদিন, কিন্তু যা কিছু দেখছো কিতাব প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমাদেরকে যে কষ্ট ত্যাগ তিতিক্ষা করতে হচ্ছে, বিরোধী পক্ষ আসতেছে, আবার আল্লাহ সেগুলোকে কিভাবে কিভাবে মানে সরিয়ে দিচ্ছেন, এই সব কিছু করেছেন তোমাদের একদলকে দিয়ে একদলকে পরীক্ষা করবেন বলে। তো এইটা ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে দৃষ্টিমান তোমরা কি দেখলে কিছু, শিক্ষা নাও। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, প্রত্যেকটা জিনিস লক্ষ্য করব আমরা, যদি না এমন হতো যে লিখে রেখেছেন আল্লাহ তাদের উপরে আল জালা, দেশান্তরী হওয়া, দেশ ত্যাগ, লাআযযাবাহুম ফিদ দুনিয়া, দুটো জিনিস এখানে, যে আল্লাহ এদের উপরে লিখে রেখেছেন যে আচ্ছা ঠিক আছে এদেরকে একটা সুযোগ দেবেন, এত সুন্দর সাজানো ঘর বাড়ি ছেড়ে যেতে কেমন লাগে দেখো, কেন যাচ্ছ তাও ভাবো, কেন যেতে হচ্ছে তাও ভাবো, অর্থাৎ এইটা আরেকবার একটা সুযোগ দেওয়ার জন্য, যে তারা পথে পথে ঘাত প্রতিঘাতে কখনো যদি মনে হয় যে আমরা কোন অপরাধের শাস্তিতে আজকে এইখানে এসেছি, আমরা তো সুখে শান্তিতে ছিলাম, কী কারণে আমরা এখানে আমার দেশ ছাড়তে হলো, ঘর বাড়ি ছাড়তে হলো, নিশ্চয়ই ভাবার একটা অবকাশ দিয়েছেন আল্লাহ। যদি এইটা আগে থেকে লিখে না দিতেন তাহলে কি হতো, যে লাআযযাবাহুম ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া মানে তাহলে এক্ষুনি একটা তাৎক্ষণিক শাস্তি আল্লাহ দিতেন, শেষ করে ফেলতেন একেবারে, ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন নার, তবে তাদের জন্য পরকালে আগুনের শাস্তি অপেক্ষা করছে। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ, কেন এই শাস্তি হবে, মানে পৃথিবীতে এই যে দেশান্তরী হতে হলো অথবা শাস্তি পেতে হতো, আর পরকালে যে শাস্তি আছে আগুনের, কেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, তারা বিরোধিতা করেছে আল্লাহর এবং তার বার্তাবাহকের, অর্থাৎ তার বার্তাবাহকের, অর্থাৎ তার বার্তাবাহকের। ওমান ইউশাক্কিল্লাহ, মানে কতটা স্পষ্ট ব্যাপারটা, যে এখানে যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, এটা এই কারণে যে তারা বিরোধিতা করেছে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে, যদি এবং দেই তাহলে কথাটা গুলিয়ে যায়, অর্থাৎ দুইজন দাঁড়ায়,
এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই আল্লাহর সাথে বিরোধিতা কিভাবে করেছে, প্রশ্ন আসবে কি না, কিভাবে করেছে, অর্থাৎ আল্লাহর বার্তাবাহককে গ্রাহ্য করেনি, আল্লাহ যে বার্তা দিয়েছেন সে বার্তাকে তারা নিচ্ছে না, আর এই বার্তাবাহককেও মেনে নিচ্ছে না। এইটার প্রমাণটা কোথায়? যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, এটা এই কারণে যে তারা বিরোধিতা করেছে আল্লাহর সাথে অর্থাৎ তার বার্তাবাহকের সাথে। ওয়ামান ইউশাক্কিল্লাহ, এবার ডাইরেক্ট চলে আসলো আল্লাহ স্বয়ং, আর যে বিরোধিতা করবে আল্লাহর সাথে, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তাহলে সে অত্যন্ত বড় কঠিন শাস্তিদাতা তিনি। মা কাতাতুম মিন লিনাতিন, আমরা আরও আল্লাহ তালা নিচে নেমে এসেছেন, আরও ঘনিষ্ঠ হয়েছেন, কাছে এসেছেন বাস্তবতা বোঝাবার জন্য। মা কাতাতুম মিন লিনাতিন, কাটুনি তোমরা কোনো গাছের শেকড় বা কাণ্ড, আও তারাক তুমুহা, অথবা রেখে দিয়েছ তাকে কাটুনি, তাহলে কোনো কোনো গাছ কেটেছ, কোনো কোনো গাছ কাটুনি, আও তারাক তুমুহা কায়েমাতান, এবং রেখে দিয়েছ তাকে দাঁড়ানো, আলা উসুলিহা, তার শিকড়ের উপরে বা তার মানে মূল্য মূলের উপরে, ফাবি ইজনিল্লাহ, সেটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে। কি বোঝাচ্ছেন আল্লাহ? তোমরা তো এমন না যে সব গাছ কেটে ফেলতে, তোমাদের সেই ইচ্ছা তো হয়নি, কোনো কোনো গাছ তোমরা কেটেছো, কোনো কোনো গাছকে দাঁড় করিয়ে রেখেছো, কাটুনি, কেন, তোমাদের ইচ্ছায়। তার মানে এইটা হিজবুল্লাহ, এরা এখন কারা? এরা যেমন এই যে একুশে আমরা পড়েছি সূরা মুজাদালায়, এর আগের সূরাই আমরা পড়েছি, তাই না, যে পড়েছি যে এখন ইহুদিরা কেন যেতে হলো তাদেরকে হালি কিতাবে, সেই লোকদেরকে, ইস্তাহওয়াজা আলাইহিমুস শাইতান, আয়াত ১৯, ইস্তাহওয়াজা একদম মানে গ্রাস করে ফেলেছে তাদের উপরে শয়তান, ফানসাহুম জিকরাল্লাহ, ভুলে গেছে তারা আল্লাহর স্মারক, উলাইকা হিজবুস শাইতান, হলো আল্লাহ তাআলা তো হিজব তৈরি করেছেন, হিজবুস শাইতান। এরপরে এরপরে কিন্তু এই একই জিনিস, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, একই জিনিস এখানে, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু, শাক্কুল্লাহ ইউহাদ্দুন আল্লাহ, সেম জিনিস, হ্যাঁ, ৫৮, উলাইকা ফিল আযাল্লিন, এরা লাঞ্ছিত হবে, হলো কারণ কি, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, সিদ্ধান্ত লিখিয়ে দিয়েছেন আল্লাহ যে যে কোনো অবস্থাতে বিজয়ী থাকব আমি আর আমার বার্তাবাহকরা, ইন্নাল্লাহ কাওয়িয়্যুন আজিজ। এরপরে আয়াত ২২খানা, আমি অনেক বড় আয়াত, আমি আর রিপিট করব না, এর শেষে আছে যে যারা অন্তরের মধ্যে খুঁজে পাবে না পিতা মাতা যাই হোক না কেন, যদি তারা আল্লাহ বিরোধী হয়, আল্লাহ শত্রু হয়ে থাকে, তাহলে তাদের প্রতি কোনো মমতা ভালোবাসা কিছুই তাদের অন্তরে খুঁজে পাবে না, বরং সেখানে কি এইরকম লোক, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ স্বয়ং লিখে দিয়েছেন তাদের অন্তরে ঈমান, বিশ্বাস, ও আইয়াদাহুম বিরুহে মিনহু, এখন তাদের যে মায়া মমতার প্রতি যে খাতটা থাকে মনের মধ্যে, যে ক্ষুধাটা থাকে, সে ক্ষুধা এখন মেটাচ্ছে কে, বেরুহেন মিনহু, তার পক্ষ থেকে একটি একদম অস্তিত্ব, সচেতন চেতনার অস্তিত্ব, রূহ পবিত্র অস্তিত্ব, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। তাহলে এই এখন হিজবুল্লাহই তো চলছে, সূরা হাশরে যে প্রেক্ষিত দেখা যাচ্ছে হিজবুল্লাহই তো এখন ইন অপারেশন, বোঝা গেল, তো হিজবুল্লাহকে বলছে এই যে কোনো কোনো গাছ কাটলে আর কোনো কোনো গাছ কাটলে না, এ কি নিজের ইচ্ছায়, না, বিইজনিল্লাহ। তাহলে কি হলো, এখন এই সমস্ত লোকদের ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, এই হলো একজন মুসলিমের আলটিমেট জায়গা যেখানে গিয়ে তাকে পৌঁছাতে হবে, নিজের সমস্ত ইচ্ছাকে তার কাছে ন্যস্ত করতে হবে, এবং সেটা এই কোরআন ছাড়া আর কিছুতেই সম্ভব নয়। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়িমাতান, অথবা রেখে দিয়েছো তাকে দাঁড়ানো, আলা উসুলিহা, তার শিকড়ের উপরে, ফাবিইজনিল্লাহ, ওয়ালিয়ুখজিল ফাসিকিন, এটা এই কারণে যে তিনি ফাসিকদেরকে লাঞ্ছিত করবেন। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি, যা কিছু ফাই দিয়েছেন আল্লাহ তার বার্তাবাহককে,
বোঝা গেল মা আফা আল্লাহ এইখানেই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে মা আফা আল্লাহু আলা আলা রাসূলিহি যা কিছু ফাই দিয়েছেন আল্লাহ তার রসুলকে হলো বা মিনহুম তাদের থেকে অর্থাৎ এই যাদেরকে তাড়িয়ে দিয়েছেন তিনি তাদের থেকে ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন এখন রসুলের সঙ্গীদেরকে বলছেন তোমরা তো তার জন্য কোনো ঘোড়সাওয়ার ঘোড়া চালাওনি চালিয়েছো কি চালাওনি ওলা রিকাবিন আর না তুমি পদাতিক বাহিনী হয়ে মানে পদাতিক এসে আক্রমণ করেছ হলো তাহলে ওই যে আমরা সূরা বনী ইসরায়েলের 64 যে আমরা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা মনে পড়ে আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা তাহলে ওয়া মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু এখানে বরং কি হয়েছে আল্লাহ তাআলা হ্যাঁ কর্তৃত্ব দিয়েছেন তার বার্তাবাহককে আলা মান ইয়াশা হলো যার উপরে তিনি চেয়েছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইয়িন কাদির মানে ব্যাপারটায় রসুলের সঙ্গী সাথীদের কোনো অংশগ্রহণ মানে সেরকম খাটাখাটনি যুদ্ধের রিস্ক এগুলো কিছুই ছিল না মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা আবার যা কিছু ফাই দিয়েছেন আল্লাহ তার বার্তাবাহককে মানে এই ওই এই নগরী বা এই জনপদের অধিবাসীদের থেকে ফা লিল্লাহে তা আল্লাহর ওয়ালির রসুল এবং তার বার্তাবাহকের ওয়ালিদিল কুরবা এবং তার নিকটাত্মীয় অর্থাৎ রসুলের ওয়াল ইয়াতামা এবং ইয়াতিমদের ওয়াল মাসাকিন এবং সেই সমস্ত দরিদ্র জনের ওয়াবনাস সাবিল ওয়াবনিস সাবিল এবং পথিকদের কারণ এই পথিকের ব্যাপারটা মরুভূমির জীবনে একেবারে একটা সাংঘাতিক ব্যাপার আর কি আচ্ছা এই যে আল্লাহ তাআলা থোক একটা বরাদ্দ রসুলকে দিলেন একটা জনপদ দখল হলো এবং তা দখল হওয়ার পরে তা দখল হওয়ার পরে তা দখল হওয়ার পরে আল্লাহ তাআলা তার সমুদয় যা কিছু সেখান থেকে অর্জিত হয়েছে সব কাকে দিয়েছেন রসুলকে দিয়েছেন কেন দিয়েছেন দিয়েছেন এই জন্য যে রসুল যেন এ পর্যন্ত মানে এর আগে অনেক কিছুই আমরা আমাদের ঐতিহাসিক সূত্র থেকে পাই এই ব্যাপারগুলো তাফসির থেকে পাওয়া যায় যে এ পর্যন্ত যা কিছু গনিমতের মাল পেয়েছেন রসুল সবই তার সঙ্গী সাথীদেরকে ভাগ করে দিয়েছেন নিজে সবসময় গুটিয়ে থেকেছেন নিজে নেননি এবং এই না নেওয়ার কারণে রসুলের ঘরের বউদের তার স্ত্রীদেরকে স্ত্রীরা বিদ্রোহ পর্যন্ত করেছে সে কথাও আমরা দেখেছি তাই না যেখানে একদম রসুলকে মানে তালাকের প্রশ্ন এসে গেছে তাহলে কতটা কঠিন সংকট সংসারে ছিল এইবার আল্লাহ একটা থোক বরাদ্দ রসুলের জন্য দিয়েছে কখন যখন তার সঙ্গী সাথীরা সবাই সচ্ছল দিয়েছেন আচ্ছা কেন দিয়েছেন এটার একটা কারণ বলছে এই আয়াত যেটা চিরন্তনী পর্যায়ে চলে যাবে এইখানে খুব আর একটা আয়াতাংশ আছে যেটা খুবই মানে আমার কাছে হাস্যকর মনে হয় আর কি কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগ্নিয়া মিনকুম যেন মানে প্রসঙ্গটা পুরো একটা জনপদের থেকে অর্জিত গনিমতের মালামাল সেই টোটালটা উপস্থিত রসুলের সঙ্গী সাথীদেরকে বোঝানো হচ্ছে যে এইটা আমি তাকে দিলাম আর তিনি এখন তার নিকটাত্মীয় হোক দরিদ্র হোক যাকে ইচ্ছা তাকে দেবেন প্রসঙ্গটা তো এই আচ্ছা এইটা আমি কেন করলাম এই জন্য করলাম যেন ঘুরতে না থাকে বাইনাল আগ্নিয়া ইমিনকুম দুলাতান সম্পদ যেন আবর্তিত হতে না থাকে তোমাদের সম্পদশালীদের মধ্যেই তার মানে একদম ক্লিয়ার পিকচারটা ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের এখন আর এটার প্রয়োজন নেই তোমাদের ঘরে এখন ডাল চাল আছে সিচুয়েশনটা কিন্তু এই কথা দিয়েই প্রমাণ হয়ে যায় কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগ্নিয়া মিনকুম তোমাদের মধ্যে যারা যারা এখন আগ্নিয়া মানে যারা এখন সচ্ছল হয়ে গেছো তাদের মধ্যেই যেন সম্পদ বাড়তি সম্পদ ঘুরতে না থাকে এই জন্যে এই বরাদ্দটা আমি রসুলকে দিয়েছি এর পরের সাথে কথা ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু অতএব তারপরেও যদি তোমাদেরকে কিছু দেন রসুল ফাখু তার নাও হলো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু এবং যা থেকে তিনি নিষেধ করেন তাহলে তোমরাও
সেখানে সেই নিষেধাজ্ঞাকে মেনে নাও বা তোমরাও সেটাকে ক্ষান্ত থাকো, বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাও। ইন্নাল্লাহ শাদীদুল আকাব, আল্লাহ কিন্তু শাস্তি দিতে বড় কঠোর। আর এই জায়গায় যদি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, তাহলে রসুল তোমাদেরকে যা দেন অর্থাৎ হাদিস, তাহলে রসুলকে কোরআন আমাদেরকে দেননি? আর এই কথাটা কি করে নিয়ে গিয়ে ওইখানে ব্যবহার করা যায়, আমার এটা বুঝে আসে না। আমি সকলের কাছে এটা বুঝতে চাই, আমার কোনো বিদ্বেষ বা কোনো নেই, কিন্তু আমার জিজ্ঞাসা যে এই ভেঙে এই কথাটুকু নিয়ে, যেমন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা, সূরা নাজমের যে চতুর্থ নম্বর আয়াত, সেটাকে নিয়ে যে রসুল এমন কিছুই বলেননি যা ওহি নয়, তার মানে রসুল যা বলেছেন এই যে লক্ষ লক্ষ হাদিস পাওয়া যায় সবই ওহি, তাহলে সেখানে আমার জিজ্ঞাসা ছিল যে তাহলে প্রশ্নটা, আমি কোনো হাদিস নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু কথাটা আমি বলছি কি, মানে যে এই যে কোরআন যে সম্পূর্ণ গায়েব হয়ে গেছে আমাদের চোখের সামনে থেকে, তাহলে আমরা এই কথা কার জবানিতে পেয়েছি, কার থেকে পেয়েছি? এই কি আল্লাহ কি আলাদা করে কিতাব নাজিল করেছেন? রসুলের জবানিতেই আমরা এই সমস্ত পেয়েছি, এই বাণী পেয়েছি। তাহলে এখানে সম্পদ নিয়ে কথা হচ্ছে, মোট আয়াতের বাস্তবতা হলো কিছু সম্পদ অর্জিত হয়েছে যা আল্লাহ রসুলকে দিয়েছেন, এখান থেকে যদি তিনি কি তোমাদের কিছু দেন তাহলে নাও, আর যদি না দেন তাহলে তোমরা তার থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করো ইত্যাদি। মানে লোভ করতে যেও না যে পাওয়া গেল এতগুলো জিনিস রসুলকে দিলেন কি করবেন, হিংসা যেন তোমাদের মধ্যে না জাগে। এই কথাটার বিস্তারিত ব্যাখ্যা কীভাবে হচ্ছে, লিল ফোকারা এল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, হ্যাঁ ইন্নাল্লাহ শাদীদুল আকাব পড়েছি আমি, তাহলে লিল ফোকারা আল্লাযিল ইল মুহাজিরিন, তাহলে সেই মুহাজিরদের মধ্যে সেই সমস্ত দরিদ্রজন, আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা মানে একেবারে উৎখাত হয়েছে তাদের ঘরবাড়ি থেকে, ও আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহ, সব কিছু ছেড়ে চলে এসেছে কেন, তাদের চাওয়া একটাই আল্লাহর করুণা, ওয়া রিদওয়ানান, এবং তার অনুগ্রহ, তার সন্তুষ্টি, এই জন্যই তো চলে এসেছে সব কিছু ছেড়ে দিয়ে। ওয়াইয়া, তাহলে কী হলো, ওয়াইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহু, তারা তো সবসময় সাহায্য করছে আল্লাহকে অর্থাৎ তার বার্তাবাহককে, সবসময় তারা রসুলের একটা আওয়াজ শব্দ শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উলাইকা হুমুস সাদিকুন, এরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কথা বিশ্বাস করে, আল্লাহর বাণী বিশ্বাস করে, আল্লাহর রসুলকে বিশ্বাস করে, এরা তো তার সত্য প্রমাণ করে দেখিয়েছে, দেখিয়েছে না, হিজরতের মতো চূড়ান্ত নিদর্শন তো এরা দেখিয়েছে। ওয়াল্লাযিনা তাবাওয়াউ দার আল ইমান, আর যারা ছিল দার আল ইমান, মদিনাকে বলা হচ্ছে যেখানে ইমানের বসতি হলো। এই জন্য একটা কথা, আমি যখন মানে বহু আগে এক সময় মানে যখন শুধু এই সমস্ত কথাগুলো কথার উপরে চলত, অর্থাৎ কিতাবি জ্ঞানের ভিত্তি যখন ছিল না, ছিল একটা ভাষা জ্ঞান, তখন কিছু কিছু জিনিস আমার মানে এইভাবে আসতো যে আচ্ছা মানে মক্কায় তো কনসিভ করেছে দিন, ওহি সেখানে এসেছে, কিন্তু এই বাচ্চা মক্কার লোকেরা লালন করেনি, এই শিশু লালন করেছে মদিনা, তো এই জন্য এই শহরের কোলাহলপূর্ণ অঞ্চলে আমরা যে ঢাকা শহরে যারা থাকি, একটা ব্যাপার প্রত্যেকেরই লক্ষ্য রাখতে হবে যে দিন এখানে লালিত হবে না, কারণ গ্রামের মানুষ বিভিন্ন চরিত্র আছে, সেগুলোকে যদি সামনে রাখা হয়, গ্রামের মানুষ একটা কথা নিয়ে খুব চর্চা করে, কারণ যেহেতু অখণ্ড অবসর তাদের, যে সময়টা শহরের মানুষের নেই, কোনোভাবে যদি গ্রামের মানুষের মুখে এই কালামুল্লাহ তুলে দেওয়া যায় এটাই আমাদের সাধনা আর কি, যদি তুলে দেওয়া যায়, কারণ তারা থাকে একটা নিরিবিলি, দুপুরের পর অধিকাংশ মানুষের কোনো কাজ থাকে না, দুপুর থেকে নিয়ে অখণ্ড অবসর বিকেল একদম রাত 8টা পর্যন্ত, এখন বসে বসে টিভি দেখে আর রাতে বসে বসে আড্ডা মারে, এছাড়া আর কিছু নেই, কোনো কাজ নেই। তাহলে এই ব্যাপারটা একটা বাস্তব প্রেক্ষিত যে দিন আসে নগরীতে বটে, মক্কার কোলাহলপূর্ণ নগরীতে এসেছে, কিন্তু সেটা লালিত হয়েছে মদিনায়। এই জন্য আল্লাহ একদম নির্দ্বিধায় বলেছেন, ওয়াল্লাযিনা তাবাওয়াউ দার আল ঈমান, তো মদিনাকে বলেছেন যারা যারা বসবাস করতো কোথায়, দার আল ঈমানে, মিন কাবলিহিম, তাদের আগে, অর্থাৎ যারা এখানে মুহাজির হয়ে এসেছে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা তাদেরকে ভালোবাসে
যারা হিজরত করে তাদের কাছে এসেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, তারা খুঁজেও পায় না তাদের অন্তরে হাজাতান, কোনো প্রয়োজন, মিম্মা উতু, যা তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে এইবার একটু এই এই যে গনিমতের মালটা বা এইবার যে স্পেশাল প্রাপ্তিটা, এইটা রাসূলুল্লাহ মক্কার মুহাজিরদেরকে একটু বেশি করে দিয়েছেন। কোন প্রেক্ষিতে? তো যারা আশ্রয় দিয়েছে এই মুহাজিরদেরকে, তারা তাদের অন্তরে কোনো ডিম্যান্ড, কোনো প্রয়োজন খুঁজেও পায় না যা তাদেরকে দেওয়া হয়েছে। ওয়াইউ সিরুনা আলা আনফুসিহিম, তারা প্রাধান্য দেয় তাদেরকে নিজেদের চাইতেও। ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, যদিও সেই সমস্ত জিনিসের প্রয়োজন অভাব তারাও ভোগ করছে, কিন্তু তারা তারা পেলে তারা সন্তুষ্ট হয়, দ্যাট তারা পাক, আমরা না পাই। কোথায় এই মানুষ? ওয়ামান ইউকা শুহা নাফসিহি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, যাকে রক্ষা করা হলো, যাকে মুক্তি দেওয়া হলো অন্তরের সংকীর্ণতা থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, কেবল এই লোকেরাই যারা সফল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, এই জুড়ে দেওয়া হয়েছে, এবং যারা এসেছে তার পরে, তাদের পরে, অর্থাৎ প্রথম যারা হিজরত করে এসেছে তাদের পরে যারা এসেছে, ইয়াকুলুনা রব্বানা, তারা বলে প্রভু হে আগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, প্রভু ক্ষমা করে দাও আমাদেরকে এবং দাও তাদেরকে যারা অগ্রগামী ঈমানের ক্ষেত্রে আমাদের চাইতে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, হ্যাঁ, আর আমাদের মনে যেন কোনো ধরনের কোনো হিংসা, বলা রেখে দিও না কোনো হিংসা, ফি কুলুবিনা গিল্লান, কোনো অনুযোগ, কোনো অভিযোগ, লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, প্রভু বা হে করুণাময় বা হে সৃষ্টিকর্তা প্রতিপালক, তুমি অত্যন্ত স্নেহময় এবং তুমি পরম করুণাময়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।